তো আপনারা মাস্ট পেটিএম ওপেন করে নিন। তো পেটিএম লেখার পরই আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে আপনাদের পেটিএমটি আপডেট চেয়েছে কি না, কেননা আপনাদের পেটিএমটি কিন্তু আপডেট চায়নি, কিন্তু অবশ্যই অবশ্যই আপডেট দিয়ে দিতে হবে। তো ফার্স্ট কী করবেন, আপনারা পেটিএম অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন, ওপেন থাকলে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। এবং ওপেন করে নেওয়ার পরই আপনাদেরকে কিন্তু কি না, আপনাদের ফুল কেওয়াইসি কমপ্লিট করা নেই, আপনাদের মিনি কেওয়াইসি কমপ্লিট করা আছে। কিন্তু এখন কিন্তু প্রত্যেককেই কিন্তু ফুল কেওয়াইসি কমপ্লিট করতে হবে, কেননা ফুল কেওয়াইসি কমপ্লিট না করলে আপনি কিন্তু প্রচুর প্রচুর অফার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। তো মাস্ট আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতেই হবে। তো আপনারা কীভাবে আপনার এলাকায় কেওয়াইসি কমপ্লিট করবেন, এই ফুল প্রসেসটা কিন্তু আমি আপনাকে দিতে চলেছি। তো ফার্স্ট কি করবেন, থ্রি লাইনে ক্লিক করবেন, এবং থ্রি লাইনে ক্লিক করার পরই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফুল কেওয়াইসি নেই, এবং ফুল কেওয়াইসি না থাকার কারণে কিন্তু আমার এই চিহ্নটা শো হচ্ছে। তো আপনাদেরকে ফুল কেওয়াইসি করা থাকলে কিন্তু এখানে টিকমার অপশনটা কিন্তু আপনার শো হবে। তো যেহেতু আপনার ফুল কেওয়াইসি কমপ্লিট করা নেই, তো আপনারা কি করবেন না, আপনারা মাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, এবং প্রোফাইলে ক্লিক করার পরই কিন্তু আপনাকে কিন্তু এখানে মাস্ট দেখাচ্ছে আপডেট ইওর বিন। তো আপনারা কি করবেন, আপডেট ইওর ফোন এবং নেম। তো আপনারা এখান থেকেও কিন্তু করতে পারেন, জাস্ট না হলে কিন্তু আপনারা কি করবেন না, আপনারা ব্যাক চলে আসবেন, এবং আসার পরে কিন্তু আপনারা এখানে দেখবেন একটি নতুন অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। কি অপশন না, এটি দেখাচ্ছে কেউ কমপ্লিট ইওর কেওয়াইসি। তো ফার্স্ট আপনারা কেওয়াইসি অপশনটিতে ক্লিক করবেন, এবং কেওয়াইসি কমপ্লিট, আমার যেহেতু মিনি সেই জন্য কিন্তু আমি কি দুটো বেনিফিট পাবো, তারপরে কিন্তু আমি একটাও বেনিফিট পাবনি। তারপর কি বলতে চেয়েছে না, কমপ্লিট ইওর ফুল কেওয়াইসি। তো আপনারা কি করবেন, ফার্স্ট ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে কিন্তু আপনাদের কি বলতে চাইছে না, ফুল কেওয়াইসি কমপ্লিট করতে বলছে। তো আপনারা জানেন না যে আপনাদের এলাকায় কোন জায়গায় পয়েন্ট রয়েছে, তো আপনারা যদি জানতে চান তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, যে কি লিংক দেওয়া থাকবে না, পেটিএম কেওয়াইসি পয়েন্ট দিয়ে লিংক থাকবে। তো আপনারা কি করবেন, অ্যাট ফার্স্ট সেই লিঙ্কে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই কি করতে হবে না, ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু চলে যাবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন। তো আপনাদের যে এরিয়ার পিনকোড সেটা কিন্তু আপনি দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আপনার ওখানে পেটিএম কেওয়াইসি রিটেলার আছে কি না। তো আমি আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আমি আমার একটি পিনকোড দিয়ে দিয়েছি। তো আমি সিম্পলি সার্চে ক্লিক করব, এবং সার্চে ক্লিক করার পরই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আমার যে কেওয়াইসি পয়েন্ট, সেই কেওয়াইসি পয়েন্ট কিন্তু চলে এসেছে। তো কেওয়াইসি পয়েন্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই, তো এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছি কেওয়াইসি পয়েন্টের। তো আপনারা কি করবেন, আপনাদের যে পিনকোড সেই পিনকোডটা দিয়ে সার্চ করলেই কিন্তু কি হয়ে যাবে না, আপনাদের এরিয়ার মধ্যে যে সমস্ত পেটিএমে কেওয়াইসি কমপ্লিট করে তাদের কিন্তু দোকানের নেম এবং কি না মোবাইল নাম্বার চলে আসবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়ালি কিছু নাম্বার কিন্তু অলরেডি শো হচ্ছে, যে নাম্বারগুলো এখানে দেখাচ্ছে যে এই সার্ভিস সেন্টারে কিন্তু আপনার রয়েছে। তো আপনি পিনকোডটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু পিনকোড শো হচ্ছে। তো পিনকোড আপনার পিনকোডই কিন্তু এখানে শো হচ্ছে, আপনি যে পিনকোড দিয়ে সার্চ করবেন। তো আপনি সেখানে কিন্তু ভোটার আইডি, আধার আইডি কিন্তু আপনি অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন, কেননা আধার আইডি ভোটার আইডি নিয়ে গেলে আপনারই সুবিধা হবে, এবং আপনার তো ফিঙ্গারপ্রিন্ট লাগবেই, কেননা সেখানে ফুল কেওয়াইসি কমপ্লিট কিন্তু আপনাকে করতে হবে। এরপরে অনেকে বলে দাদা ফুল কেওয়াইসি এবং মিনি কেওয়াইসির মধ্যে পার্থক্য কোথায়, দেখো ভাই ফুল কেওয়াইসি করতে গেলে করলে কিন্তু আপনি প্রচুর প্রচুর অফারের বেনিফিট কিন্তু পাবেন। যদি বলে কীরকম না, দেখুন মিনি কেওয়াইসি কমপ্লিটের কিন্তু পেটিএম কিন্তু সরাসরি বলে দিয়েছে যে যারা মিনি কেওয়াইসি কমপ্লিট করেছে তারা কিন্তু কি না 18 মাস পর্যন্ত তাদের অ্যাকাউন্টের ভ্যালিড হবে, আর যারা ফুল কেওয়াইসি করেছে তাদের কিন্তু 10 বছর পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড থাকবে, এবং আপনি 10 বছর পর কিন্তু এটা এক্সপায়ার হবে। এর আরও নয়, এতে কিন্তু পয়সারও কিন্তু সম্পর্ক রয়েছে। আপনি যদি মিনি কেওয়াইসি ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু মিনি কেওয়াইসি ট্রানজ্যাকশনের লিমিট হচ্ছে আপনার 1000 টাকা পার মান্থ, এবং আপনি যদি ফুল কেওয়াইসি কমপ্লিট করে ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু আপনার কত না 1 লাখ টাকা পর্যন্ত আপনার অবশ্যই অবশ্যই ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং আরও রয়েছে, যদি আপনি কোনো বন্ধুকে টাকা পাঠান, ওয়ালেট টু ওয়ালেট পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার
কমপ্লিট পেমেন্ট হবে না, কেননা আপনি ফুল KYC কমপ্লিট করেননি। তাছাড়াও রয়েছে কিছু প্রোমো কোড যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু আপনার মিনি KYC ওয়ার্ক করবে, কিন্তু মিনি KYC আপনাকে গোল্ড প্যাক দেবে, সেখানে কিন্তু আপনার 3% GST কাটা যাচ্ছে। তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনি যদি ফুল KYCটা কমপ্লিট করতে পারেন, আপনার এরিয়ার মধ্যে কিন্তু এখন পেটিএম চালু করে দিয়েছে, কেননা আগে দিত না। আগে প্রচুর প্রচুর যারা পেটিএমের KYC এজেন্ট থাকতো তাদেরকে কিন্তু দিত না, এখন কিন্তু সকলকে কিন্তু পেটিএম KYC করার জন্য পেটিএম কিন্তু অফিসিয়ালি লঞ্চ বলে দিয়েছে, কেননা তারা যেন KYC কমপ্লিট করে, তারা KYC কমপ্লিট করতে পারবে। এই জন্য আমি এই অফারটি সকলকে জানিয়ে দিতে চাইছি যে তারা যেন অবশ্যই অবশ্যই তাদের কি না তারা যেন পেটিএম ফুল KYCটি কমপ্লিট করে নেয়। এবং ফুল KYC কমপ্লিট করলেই কিন্তু আপনি পেটিএমের পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে পারবেন, ATM কার্ড পাবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই ফুল KYC কমপ্লিট করুন। আপনারা যদি প্রোমো কোড অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু ডাইরেক্ট ওয়ালেটে পয়সা পাবেন, ওয়ালেট টু ওয়ালেট ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ফুল KYCটা কমপ্লিট করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যারা এখনও পেটিএমের ফুল KYC কমপ্লিট করেনি। এই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এই অফার এটা কিন্তু পেটিএম থেকে অ্যানাউন্স করে দেওয়া হলো যে যারা এখনও ফুল KYC কমপ্লিট করেনি তারা যেন কমপ্লিট করে নেয়। এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করে আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা এই খবরটা পান এবং আরও অনেকজনকে এই খবরটা দিতে সক্ষম হন। এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে আগামীকালকে। এবং আগামীকাল কিন্তু আমি পেটিএমের কিছু লেটেস্ট নতুন প্রোমো কোড নিয়ে আলোচনা করব। এই যে প্রোমো কোডগুলো আমি কী করছি না ভেরিফাই করছি, এবং ভেরিফাই করার পর আমি অ্যাপ্লাই করছি নিজে, কেননা সেই যে প্রোমো কোডগুলো ওয়ার্ক করবে, মানে যে প্রোমো কোডগুলো কাজে লাগবে, সেই প্রোমো কোডগুলোই কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেবো। তো আপনারা আমার সঙ্গে সবসময় জুড়ে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।